সুনামগঞ্জে রাস্তার পাশে খোলা স্থানে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। উৎকট গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারী ও স্থানীয়দের জীবন, ছড়াচ্ছে রোগ জীবাণু, কুকুর শেয়ালের ভয়ে চলাচলে করছে আতঙ্ক। খোলা স্থানে ময়লা ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ডাম্পিং স্টেশন থাকলেও রাস্তার পাশে খোলা স্থানকেই বানানো হলো ময়লার ভাগার। সুনামগঞ্জ বিটগঞ্জ সড়কের পাশে ফেলা এইসব ময়লার দুর্গন্ধে মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নের হাজার মানুষ পোহাচ্ছে দুর্ভোগ। শিশু শিক্ষার্থী সহ পথচারীদের চলাচল হয়ে উঠছে দুর্বিষহ। ভাগাড়ে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের ভয়ে আতঙ্কে থাকতে হচ্ছে। মাছি মশা মাছি কি অবস্থা, আমরা চলাফেরা করতে পারতেছি না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা চলাফেরা করতে পারতেছি না। আমরা চাই যে এই বাউন্ডের ভেতরে ময়লাটুকু ফেলুক, কারণ এটার ভিতরে অনেক জায়গা আছে, অনেক জায়গা, এটা পড়তে অনেক সময় লাগবে। এই ময়লাটা যদি ভিতরে ফেলানো হয় তাহলে অনেক ভালো হয়, তাহলে আমরা এই রাস্তা দিয়ে যাই যাতে দুর্গন্ধ কোনো সমস্যা না হয়। পৌরসভার বুড়িস্থলে পাঁচ একর জায়গা জুড়ে রয়েছে ময়লা আবর্জনার ডাম্পিংয়ের ব্যবস্থা। তারপরও খোলা স্থানকে ভাগার বানিয়ে পরিবেশ দূষণের জন্য সিটি কর্পোরেশন কর্মীদের স্বেচ্ছাচারিতাকে দুষছেন স্থানীয়রা। পৌরসভার গাড়িগুলা ওনারা খামখেয়ালিভাবে ওনারা এনে রাস্তার মধ্যে, মূল যে রাস্তা আছে রাস্তার মধ্যে ফেলে দেয়। ওনাদের কিন্তু ভিতরে পর্যাপ্ত জায়গা আছে ডাম্পিং স্টেশনে, বাউন্ডারি বাইরে ফেলে দেয়, ফেলে দিয়ে জ্বালিয়ে দেয়। তার কারণে আমি কি অনেক স্টুডেন্ট যেতে পারে না এই দুর্গন্ধের কারণে। এ বিষয়ে টেন্ডার দেওয়া হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে বলে জানান পৌর মেয়র। ইদানিং আমি একটা টেন্ডার করেছি যেটার মাধ্যমে আমরা এই রাস্তাতে আমার মেইন রোড থেকে আমার ভিতরের যে অংশের রাস্তা সেই রাস্তা মেরামত করব, ওইখানে একটা ড্রেনের ব্যবস্থা করব, এটা খুব সম্ভব সপ্তাহ 15 দিনের ভিতরে শুরু করব। শিগগিরই খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ না হলে এলাকায় রোগ ব্যাধি ব্যাপক হারে বেড়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।